ভয়াবহ বিপদের মধ্যে আমরা পড়েছি। এখন কোথায় হোমস্টে পাবো? আমাদেরকে বলছে এখন দার্জিলিং ফিরে যেতে। সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি রায়গঞ্জে। আরো একটা দিন থাকার কথা ছিল, হোটেল বুকিং ও সেই অনুযায়ী ছিল আমাদের, কিন্তু ওখানে খুব বিশেষ কিছু একটা দেখার নেই। রায়গঞ্জ থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তাটা গাড়ি চালানোর জন্য একদম পারফেক্ট। কেমন লাগছে আপনার ম্যাডাম? কেমন লাগছে? আমার এত পছন্দের একটা জায়গা, প্রতি বছরই প্রায় আসা হয়, কিন্তু এই রকম দারুণ একটা এক্সপেরিয়েন্স, কিছু কিছু আনন্দের ভাষা হয় না। এরকম গাড়ি করে সব চা পাতা নিয়ে যাচ্ছে, এইসব চা বাগান থেকে এরকম ছোট ছোট গাড়ি করে সামনেই আর রয়েছে কিছু ফ্যাক্টরি দেখলাম, সেই সমস্ত ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হচ্ছে চা পাতা। আর এটা দেখতে দেখতে আমার ইচ্ছে হলো চা বাগান দেখতে দেখতে একটুখানি আমি ড্রাইভ করব, তাতে শানেরও একটু রেস্ট হবে। আর রাস্তা তো একদম স্মুথ। রায়গঞ্জ থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে ডালখোলা কিষানগঞ্জ বাগডোগরা হয়ে চললাম শিলিগুড়ির পথে। রায়গঞ্জ থেকে শিলিগুড়ি আসতে 3-3.5 ঘন্টা মতন সময় লাগে। শিলিগুড়ি ঢুকে গেছি আমরা, এটা হচ্ছে দার্জিলিং মোড়। এখানে আমরা একটুখানি সুমনদার সাথে মিট করলাম। সুমনদার কথা আবার অন্য কোনো দিন তোমাদেরকে গল্প করব। এক পাশে চা বাগান, এক পাশে টয় ট্রেনের লাইন, আর এই যে এখান দিয়ে চলে গেছে টয় ট্রেনের লাইন। আমরা দার্জিলিং যাওয়ার জন্য হিলকাট রোডটা ধরলাম। এছাড়াও আরও 3টে রাস্তা আছে, যেগুলো হলো রোহিণী, পাংখাবাড়ি আর মিরিক হয়েও যাওয়া যেতে পারে। আমাদের প্ল্যান ছিল শিলিগুড়ি অবধি আসা আর সেখান থেকে একজন ড্রাইভার হায়ার করা। শেষ পর্যন্ত আমরা পাহাড়ের রাস্তায়, এই যে জীবনের কত বড় স্বপ্ন পূরণ, আর শেষ পর্যন্ত ড্রাইভার পাওয়া যায়নি, শানি ড্রাইভ করছে। উসসে মিলে হুয়ে মুঝকো তো আরসা। একটু দাঁড়াচ্ছি, দেখি যদি মোমো টোমো কিছু পাওয়া যায়। খিদে সেভাবে এখনো নেই, কারণ চারিপাশ দেখে আনন্দে সবকিছুতে পেট ভরে গেছে আমাদের। কত দিন কত বাইকারদের দেখেছি দু চাকা নিয়ে পাহাড়ের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে। আমারও খুব শখ ছিল, বাইক নিয়ে না হোক অন্তত নিজের গাড়ি নিয়ে যদি কোনোদিনও আসতে পারি। পথে চলতে চলতে পাহাড়ের সবচেয়ে বড় সেলিব্রিটির সাথে দেখা। দার্জিলিং হিমালয়ান রেল পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে দার্জিলিং শহরের মধ্যে চলাচলকারী একটি 2 ফুট ন্যারো গেজ রেল পরিষেবা, আমাদের আদরের টয় ট্রেন। যত পাহাড়ে সামনের দিকে এগোচ্ছি বা চড়াই উৎরাই পেরোচ্ছি, মনে মনে একটা আনন্দও হচ্ছে আবার টেনশনও হচ্ছে, কারণ এরকম রাস্তায় শান আগে কখনোই গাড়ি চালায়নি। তার মধ্যে বর্ষাকাল, মেঘ কুয়াশার মধ্যে দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে, সবটা পারবো তো, সবটা ঠিকঠাক হবে তো, খালি এরকমটাই বারবার মনে হচ্ছিল। আর এই সব ভাবনার মধ্যে প্রকৃতির রূপ অনুভব করতে করতে আমরা পৌঁছে গেছি কার্শিয়াং। হিলকাট রোড দিয়ে যাওয়াটা ডিসাইড করলাম এই কারণেই যে এই রাস্তাটা তুলনামূলক অনেকটা ফাঁকা থাকে, গাড়ি কম থাকে, হাই টার্নিংও বিশেষ নেই। ঘুম স্টেশন, এখান থেকে ফার্স্ট টাইম আমি টয় ট্রেনে চড়েছিলাম দার্জিলিংয়ে। আমরাও আস্তে আস্তে এগোতে এগোতে পৌঁছে গেলাম দার্জিলিংয়ে বাতাসিয়া লুপ। সত্যি এখনও আমার বিশ্বাসই হচ্ছে না যে আমার চোখের সামনে দার্জিলিং স্টেশন। আমরা এবার এগোচ্ছি বিজন বাড়ির দিকে। তবে আমাদের এতক্ষণের রাস্তাটা যতটা স্মুথ ছিল, সামনের রাস্তাটা কিন্তু মোটেই ততটা স্মুথ নয়। বিজন বাড়ির রাস্তাটা বেশ খারাপ, বেশ হাই টার্নিং, সাথে চড়াই উৎরাই সবটা মিলিয়ে মিশিয়ে আমার ভয় বাড়তে শুরু করেছে। আমরা রুকস্যাক নামে একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে হোমস্টে বুক করেছি যেখানে এখন যাচ্ছি, কিন্তু ওরা চরম ইরেসপন্সিবল। সকাল থেকে অনেকবার ওদেরকে আমি বলেছি যে কালকের পরিবর্তে আজকে আমরা আসছি, এবং তাতে ওরা কোনো রকম আপত্তি জানায়নি যে আজকে আসবেন না, এখানে সম্ভব না অ্যারেঞ্জ করা বা কিছু, এরকম কোনো কিছুই আমাদেরকে কিন্তু বলেনি। ওরা বলেছে আসুন। ইভেন ওদেরকেও বলেছিলাম যে যদি কোনো ড্রাইভার অ্যারেঞ্জ করতে পারেন, তো ওরা একটা ড্রাইভারের নাম্বার পাঠিয়েছিল, তিনি যেতে রাজি হয়নি। যাই হোক, আমরা হোমস্টের মালিক বা ম্যানেজার যে আছে ওদের, তাদের নাম্বারটা চাইছি যে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। দিলো সন্ধ্যার পরে নাম্বারটা, কিন্তু কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, তারা এখনও ফোন ধরছে না। আর এই রাস্তাটায় ঢোকার সাথে সাথে আমার মনে হচ্ছে আমি যেন হলিউড হরর মুভির প্রেক্ষাপটে চলে এসেছি। হোম দাদা,
রাস্তার চারপাশের পরিবেশ অসম্ভব সুন্দর, যদিও প্রাণ খুলে উপভোগ আমি এখন করতে পারছি না। এখন হোমস্টে থেকে আমাদেরকে জানানো হচ্ছে ওদের কাছে কোনো খবর ছিল না। একটা ভয়াবহ জায়গায় ভয়াবহ বিপদের মধ্যে আমরা পড়েছি। সকাল থেকে যে কতবার ফোন করা হয়েছে যে আমরা কালকের পরিবর্তে আজকে যাচ্ছি, এখন আমাদেরকে ওরা জানাচ্ছে যে এখানে কোনো রুম ফাঁকা নেই। ওরা লোকেশন পাঠালো, ওদেরকে সকাল থেকে অনেকবার যার সাথে কন্ট্যাক্ট হয়েছে তাকে শান বারংবার বলেছে। এদেরকে কি বলা উচিত কি করা উচিত সত্যি আমি জানি না। এখন কোথায় হোমস্টে পাবো? আমাদেরকে বলছে এখন দার্জিলিং ফিরে যেতে, আপসেট কথাবার্তা বলছে, বারবার বলছে সাথে বাচ্চা আছে, একটা অ্যারেঞ্জমেন্ট করে দিন। ওরা কোনোভাবেই দেবে না, যেহেতু কালকে নাকি বুকিং কালকে থেকে। এটা সকালবেলা যদি ওরা বলে দিত, এখন উনি বলছেন আপনি যাচ্ছেন বলেছেন, কোথায় যাচ্ছেন তো বলেননি। আচ্ছা কোথায় যাচ্ছি, আমরা যদি অন্য কোথাও যাই সেই খবর নিশ্চয়ই ওনাকে আমরা দেবো না। উনি ওনার সাথে নিশ্চয়ই আমাদের কোনো আত্মীয়তা নেই যে ওনাকে সেই আগ বাড়িয়ে সেই খবর আমরা দিতে যাবো যে আমরা না যাচ্ছি এখানে। উনি আমাদেরকে লোকেশন পর্যন্ত পাঠালেন এবং তাতে লেখা যে অসুবিধা হলে আপনার ড্রাইভারের বা সাথে যে আসছে অসুবিধা হলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। আসার জন্য এখন আমরা চেষ্টা করছি ওইখানে গিয়ে কোনো থাকার ব্যবস্থা করা যায় কিনা সেটা দেখার। দেখো সামনে রাস্তা। আমরা টাকা কিছু অ্যাডভান্স দিয়েছি, কনফার্মেশন দিতে দিতেই আমাদের দু তিন দিন পার করে দিয়েছে। আমাদের 5000 টাকা অ্যাডভান্সও করা। আমার সত্যি ভুল হয়ে গেছে, ওনার কলগুলো যদি রেকর্ড করে রাখতে পারতাম। উনি আমাকে এদেরকে বললে আমার স্পষ্ট মনে আছে যে কালকের পরিবর্তে তাহলে আজকে আপনারা আসছেন, তাই তো? এই কথা উনি বলেছেন। এখন বলছে আমি কি অন্তর্যামী যে আপনি জানেন আমাদের এই নিয়ম আছে। জিজ্ঞাসা করতে গেছে যে কোনো হোমস্টের ব্যবস্থা করা যাবে কিনা রাত্রকুর মতন। গিয়ে এসে আমরা এই চায়ের দোকানটা পেলাম। এই চায়ের দোকানের ভদ্রলোক ভদ্রমহিলা অসম্ভব ভালো, ওনারাই কন্ট্যাক্ট করিয়ে দিলেন একজন ভদ্রলোকের সাথে। উনি বললেন উনি আসছেন, এসে আমাদেরকে নিয়ে যাবেন। আমাদের গলাও শুকিয়ে গেছিলো তাই এখানে বসে একটু চা খেলাম। এই দোকানের ভদ্রলোক ভদ্রমহিলার মতনই চায়ের স্বাদটাও অসম্ভব ভালো। হ্যাঁ থ্যাংক ইউ। তো দেখো পাওয়া গেছে, ওই ভদ্রলোক এলেন আমাদেরকে নিতে এখান থেকে। হোমস্টেতে পৌঁছানোর রাস্তাটা খুব সরু আর বিপজ্জনক, কিন্তু ডান দিকে অন্ধকারে জানি দেখা যাচ্ছে না একটা পাহাড়ি নদী, অসম্ভব সুন্দর আওয়াজ। এইটা হচ্ছে হোমস্টে। এই যে হোমস্টেটার গা দিয়েই যাচ্ছে, শুনতে পাচ্ছো কি? এটা ডাইনিং এরিয়া আর এর ঠিক নিচেই রয়েছে নদীটা, অসম্ভব সুন্দর লাগছে। মানে সারাদিনের ক্লান্তি এই আওয়াজটা শুনেই কেটে গেল। আমরাও এক্সপেক্ট করিনি এত সুন্দর একটা অফবিট জায়গার সন্ধান তোমাদেরকে দিতে পারবো। আর এই রাস্তাটা দিয়ে আমরা কাল গাড়ি নিয়ে এসেছি। আমার নেক্সট ব্লগে এই জায়গাটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবো। বিশ্বাস করো এটা নর্থ বেঙ্গলের একটা হিডেন জেম। আজ চলি, দেখা হচ্ছে পরের ভিডিও। স্টে উইথ লি অ্যান্ড ফ্যামিলি।